হ্যালো ভিওয়ার্স আজ আপনাদের সাথে শেয়ার করব সাদা নাকি লাল কোন ডিম খাবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রায় প্রতিদিন সব বাড়িতে ডিমের প্রয়োজন হয় বাড়িতে ছোট শিশু থাকলে এর প্রয়োজন আরও বেড়ে যায় তবে সাদা ডিম নাকি লালচে খোসার ডিম কোনটা ভালো বা কোনটা খাওয়া বেশি উপকারী এই নিয়ে দ্বন্দ্ব রয়েছে তবে এই বিষয়ে ধারণা স্পষ্ট করার আগে জেনে নিন ডিমের এই রঙের পার্থক্য হয় কেন বিজ্ঞানীদের মতে সাদা পালকের মুরগি সাদা ডিম পারে আর লাল ডিম পারে গাঢ় রঙের পালকের মুরগি এই দুই ধরনের ডিমের ক্ষেত্রে কি পুষ্টিগুণ বদলে যেতে পারে সম্প্রতি এ নিয়ে একটি গবেষণায় জানা গেছে এই দুই ধরনের ডিমের পুষ্টিগুণে বিশেষ কোনো পার্থক্য নেই তবে মার্কিন গবেষকদের মতে লাল ডিমে ওমেকা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ সাদা ডিমের তুলনায় সামান্য বেশি রয়েছে কিন্তু এই পরিমাণ এতটাই অল্প যে তাতে পুষ্টিগুণে খুব একটা পার্থক্য হয় না একটি মোটামুটি পঞ্চাশ গ্রাম ওজনের ডিমে বাহাত্তর ক্যালোরি ও চার দশমিক পঁচাত্তর গ্রাম ফ্যাট যার মধ্যে দ্রবণীয় মাত্র এক দশমিক পাঁচ গ্রাম সাদা ও লাল ডিমে এই পুষ্টিগুণের পরিমাণ প্রায় এক সুতরাং লাল হোক বা সাদা দুই ধরনের ডিমের খাদ্যগুণী পুষ্টিগুণ প্রায় সমান আর সে কথাই মেনে নিচ্ছেন বিশ্বের বেশিরভাগ পুষ্টিবিদ কিন্তু লাল আর সাদা ডিমের পুষ্টিগুণ প্রায় এক হলেও দুটির স্বাদের পার্থক্য কতটা গবেষকদের মতে ডিমের স্বাদ নির্ভর করে মুরগির খাদ্যাভ্যাসের উপর বা মুরগির প্রচলন করার পদ্ধতির উপর তাই ডিমের রং ডিমের স্বাদের পার্থক্য ঘটাতে পারে না তো দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য